হোয়াটস ইয়োর নেম মাইসেল প্রজয় বিশ্বাস নো ইট ইজ নট দ্য রাইট ওয়ে টু টেল ইউর নেম হ্যালো ইয়ার্স আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো ইন্টারভিউতে খুব কমন একটি বিষয় নিজের নাম বলা তো নিজের নাম কীভাবে বলা উচিত নাম বলতে গিয়ে আমরা কী কী ভুল করি এবং নামের সঙ্গে রিলেটেড আরও কী কী কোশ্চেন হতে পারে তাই নাম বলার জন্য কি কি প্রস্তুতি নিতে হবে কিভাবে নিজের নাম বলার মধ্য দিয়েও নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা যেতে পারে তো ইন্টারভিউতে নাম কিভাবে জিজ্ঞাসা করা হয় প্রথম আমরা জানবো যে নাম কিভাবে জিজ্ঞাসা করা হয় প্রথমত আপনাকে প্রশ্ন করা হতে পারে ইন্ট্রোডিউস ইউর সেলফ আপনি নিজের সম্বন্ধে কিছু বলুন যখন আপনাকে এই প্রশ্ন করা হবে তখন কিন্তু আপনার নাম বলতে হবে যদি ইন্ট্রোডিউস ইউর সেলফ ইংরাজিতে করা হয় ইংরেজিতে প্রশ্ন করা হয় তখন আপনি উত্তর কীভাবে দেবেন অনেকে আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি মাই সেলফ প্রজয় বিশ্বাস নো মাই সেলফ প্রজয় বিশ্বাস এটা কখনোই বলবেন না বলবেন আয়াম প্রজয় বিশ্বাস অথবা মাই নেম ইজ প্রজয় বিশ্বাস তাহলে যে ভুলটা আমরা খুব সাধারণভাবে করে থাকি আমরা মাই সেলফ ব্যবহার করি মাইসেল প্রজয় বিশ্বাস এইভাবে বলা উচিত নয় আয়াম প্রজয় বিশ্বাস অথবা মাই নেম ইজ প্রজয় বিশ্বাস নেক্সট বাংলাতে কীভাবে বলবো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে নাম জিজ্ঞাসা করা হয় একটু সেটা বিষয়ে আলোচনা করি নাম সাধারণত জিজ্ঞাসা করা হয় আপনার হয়তো আপনি প্রবেশ করলেন ইন্টারভিউ কক্ষে আপনি বসে পড়লেন বসতে বলা হলো আপনাকে আপনি বসলেন অনুমতি নিয়ে বসার পরে হয়তো তাদের হাতে আপনি ডকুমেন্টস দিয়েছেন ডকুমেন্টস পড়তে পড়তে আপনাকে জিজ্ঞাসা করলো প্রজয় হ্যাঁ যখন এইভাবে অর্থাৎ প্রজয় আপনার নামটা বলে আপনার নাম জিজ্ঞাসা করা হলো তখন আপনি কিভাবে উত্তর দেবেন হ্যাঁ স্যার আমি প্রজয় বিশ্বাস বা ইংরেজিতে বললে ইয়েস স্যার আই এম প্রজয় বিশ্বাস অর্থাৎ আপনাকে হয়তো আপনার নামের সারনেম দিয়ে বা আপনার অনলি যে নাম যেটা আছে সেটা দিয়ে আপনাকে প্রশ্ন করা হলো বা জিজ্ঞাসা করা হলো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার পুরো নামটা বলবেন যে আই অ্যাম প্রজয় বিশ্বাস হ্যাঁ স্যার আমার নাম প্রজয় বিশ্বাস এর সঙ্গে মনে রাখতে হবে আপনার অ্যাড্রেস বা আপনার পরিচয় যদি করা জিজ্ঞাসা করা হয় যে আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন সেক্ষেত্রে প্রথমেই অবশ্যই কিন্তু আপনার নাম দিয়ে শুরু করতে হবে তারপরে আপনার আরও বিস্তারিত বিষয়ে বলতে হবে এই বিষয়ে একটা ভিডিও আছে যে নিজের পরিচয় দিন সেক্ষেত্রে নিশ্চয়ই আমি আমার ছোটোবেলার থেকে সমস্ত কিছু বলবো না কোন কোন ইম্পর্ট্যান্ট বিষয় বলা উচিত নিজের পরিচয় দিতে গিয়ে সেগুলো কিন্তু আমি ডিসকাস করেছি একটা ভিডিওতে আরও একটা বিষয় যেটা বলবো নিজের নামের উচ্চারণ যেন স্পষ্ট হয় অবশ্যই পরিষ্কারভাবে উচ্চারণ করতে হবে নিজের নাম পরিষ্কারভাবে বলতে হবে এবং অনেক সময় আর একটা ব্যাপার এক্ষেত্রে উল্লেখযোগ্য যদি কোনো আপনার নাম হয়তো আপনার নাম এমন কোনো পার্সোনালিটিকে নিয়ে এমন কোনো ব্যক্তিত্বকে নিয়ে বা দেখা যাচ্ছে আপনার নামের সঙ্গে কোনো পৌরাণিক চরিত্র জড়িত আছে যদি আপনার নাম কার্তিক হয় জিজ্ঞাসা করা হতে পারে যে আপনার নামের রেলেভেন্সটা কি আপনার নাম সম্বন্ধে কিছু জানতে চাওয়া হতে পারে সবথেকে বড়ো যেটা সেটা হচ্ছে নামের অর্থ অবশ্যই আপনি আপনার নামের অর্থ জেনে ইন্টারভিউ দিতে যাবেন সেক্ষেত্রে আপনার জিজ্ঞাসা করে হতে পারে যে হোয়াট মিন প্রজয় আমার নাম দিয়েই আমি বলছি হোয়াট মিন প্রজয় বা হোয়াট মিন কার্তিক কার্তিক নামের প্রাসঙ্গিকতা কী ইত্যাদি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব কমন এগুলোর মধ্য দিয়েই আর এইগুলো ভুল করা যাবে না অন্য প্রশ্ন আমার তথ্যভিত্তিক প্রশ্ন আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হলে সেগুলো ভুল হতে পারে বাট এই ধরনের প্রশ্নগুলোর কিন্তু কখনোই ভুল বা জানি না এগুলো বলা যাবে না এগুলো আপনাকে জানতেই হবে তাই বারবার আমি বলছি যে নাম সম্বন্ধে যাবতীয় তত্ত্ব জেনে যেতে হবে যে ভুলগুলো আমরা করি প্রথমত নাম বলতে গিয়ে আমরা অনেক সময় আমরা বলি যে আপনাকে জিজ্ঞাসা করল আপনার নাম কী প্রজয় বিশ্বাস এইভাবে না বলে আমার নাম প্রজয় বিশ্বাস অর্থাৎ এমনভাবে বলতে হবে বিষয়টা যেন শ্রুতিমধুর এবং নমনীয় শ্রুতিমধুর এবং নমনীয় হয় নেক্সট ইংরেজিতে বলতে গেলে মাইসেলফ প্রজয় বিশ্বাস এটা বলার দরকার নেই আই আয়াম প্রজয় বিশ্বাস বা মাই নেম ইজ প্রজয় বিশ্বাস নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে আপনার নামের প্রাসঙ্গিকতা অর্থাৎ নাম আপনার নাম কোন প্রসঙ্গে রাখা হয়েছে নাম যেমন নামের সঙ্গে জড়িত কোনো ঐতিহাসিক চরিত্র নামের সঙ্গে জড়িত কোনো বিখ্যাত ব্যক্তি নামের সঙ্গে জড়িত কোনো পৌরাণিক চরিত্র যদি থেকে থাকে অবশ্যই সে বিষয়ে বা তার সম্বন্ধে বিস্তারিত জেনে যেতে হবে এগুলো কিন্তু প্রশ্ন হবেই এরকম প্রশ্ন হবেই আপনি ধরে নেবেন নেক্সট হচ্ছে নামের অর্থ অর্থাৎ নামের শব্দের অর্থ ইংরেজি এবং বাংলা আপনার যে নাম সেই নামের অর্থ ইংরেজিতে এবং বাংলাতে দুটো ভাষাতেই কিন্তু আপনি যাতে বলতে পারেন সে বিষয়ে অবশ্যই প্রস্তুত থাকবেন আর একটা বিষয় আমি উল্লেখ করব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের নাম যেটা একটু মানে মজাদার হতে পারে নামটা ধরুন কারোর নাম ছোট্টু এবার আপনি একজন ইন্টারভিউ ক্যান্ডিডেট আপনাকে আপনি যখন বলছেন যে আমার নাম ছোট্টু দাস তখন হয়তো আপনাকে বললো কি আপনি এখনও বড় হননি আপনার নাম ছোট্টু অর্থাৎ এই যে ছোট্ট একটু রসিকতা বা একটু হিউমার তারা কিন্তু করতে পারেন প্রাসঙ্গিকতা অনুযায়ী সেখানে কিন্তু তার রিপ্লাই দিতে হবে অর্থাৎ তারা যদি আমার নাম নিয়ে একটু রসিকতা করে সেক্ষেত্রে সেটাকে আমি যে সেই একইভাবে রেপ্লাই দেবো এমন নয় সেটাকে আমার প্রাসঙ্গিকতা অনুযায়ী অর্থাৎ তারা কোন প্রসঙ্গে সেই নাম সম্বন্ধে কিছু বলছেন সেটা কিন্তু মাথায় রেখে আমাকে বাকি রেপ্লাইটা দিতে হবে তো এবার একটা এক্সাম্পেল দিয়ে আমরা একটু দেখব যে নাম রিলেটেড কি কোশ্চেন হতে পারে বা নাম আমি কিভাবে বলবো তো মনে করুন একজন ক্যান্ডিডেটের নাম কার্তিক মণ্ডল তো কার্তিকবাবু ইন্টারভিউ কক্ষে যখন প্রবেশ করলেন সবাইকে ইন্টারভিউয়ারদেরকে গ্রিট করলেন সম্ভাষণ করলেন এবং তাকে বসতে বলা হল তিনি বসলেন বসার পরে তার কাছ থেকে তার ডকুমেন্ট নেওয়া হলো এবং ডকুমেন্ট চেক করতে করতে একজন ইন্টারভিউ তাকে প্রশ্ন করলেন কার্তিক হ্যাঁ স্যার আমার নাম কার্তিক মন্ডল আপনার নাম সম্বন্ধে কিছু বলুন তো স্যার কার্তিক হলো বাংলায় একটি মাসের নাম যা অক্টোবর এবং নভেম্বর এই দুই মাসের মধ্যেই পড়ে এছাড়া কার্তিক ভগবান শিবের পুত্রের নাম যিনি ঈশ্বর রূপে পূজিত হন একইভাবে ইংরেজিতে যদি জিজ্ঞাসা করা হয় সো ইউ আর কার্তিক ইয়েস স্যার আই আম কার্তিক মণ্ডল হোয়াট ইজ দ্য মিনিং অফ কার্তিক স্যার কার্তিক ইজ দ্য নেম অফ এ বেঙ্গলি মান্থ অ্যান্ড ইট কামস বিটুইন অক্টোবর অ্যান্ড নভেম্বর কার্তিক ইজ অলসো দ্য নেম অফ লর্ড শিবাস সন তো এইভাবে নিজের নাম সম্বন্ধে প্রস্তুতি নিতে হবে নাম বলার মধ্য দিয়েই যেন আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে এবং আপনি যে একজন বুদ্ধিদীপ্ত মানুষ তা কিন্তু নাম বলার মধ্য দিয়েও প্রকাশ করা যায় এর পরবর্তীতে কিভাবে আপনার বাসস্থান বা আপনার অ্যাড্রেস বলবেন কিভাবে আরও অন্যান্য প্রশ্নের উত্তর দিতে হবে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করব নমস্কার